সামনেই ইংরেজি নববর্ষ ও পিকনিকের মরশুম। নববর্ষের আগে পর্যটকদের জন্য সেজে উঠছে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কান্তেশ্বরগড় উদ্যান। কোচবিহার জেলার উল্লেখযোগ্য পিকনিক স্পটগুলির মধ্যে শীতলকুচির কান্তেশ্বরগড় উদ্যান অন্যতম। দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় জমান ইতিহাস বিজড়িত কান্তেশ্বরগড় উদ্যানে। বৃহস্পতিবার কান্তেশ্বরগড় উদ্যান পরিদর্শন করেন পালউড ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিতেন বর্মন। এদিন হিতেন বর্মন বলেন, কান্তেশ্বরগড় উদ্যানে প্রতিদিনই বহু পর্যটক আসেন। পিকনিকের মরশুমে পর্যটকের ভিড় বেশি হয়, কিন্তু পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। সব দিক খতিয়ে দেখে উদ্যান সাজিয়ে তোলা হবে। কি জন্য আসা এখানে? এখানে এই যে আমাদের গড় কান্তেশ্বর যে ইকো ট্যুরিজম স্পট, সেখানে প্রতিদিনই লোকজন আসছে যাচ্ছে, কিন্তু পরিকাঠামোগত দিক থেকে অনেকগুলি অসুবিধার এখানটায় সম্মুখীন হয়েছে। গাছগুলো ঠিকমতো ফেন্সিং হয়নি, কাটাকাটি হয়নি, যে সেই গাছগুলো ফেন্সিং করা হবে আগামীকাল এবং পরশু দুই দিনের মধ্যে। এবং যে কিচেন সেট রান্নাঘরের জন্য বিডিও অফিস থেকে চারটি কিচেন সেটের ব্যবস্থা হয়েছে, সেই চারটা সেটের মধ্যে একটা হয়ে গেছে। শেষ করতে চাচ্ছি, কারণ পয়লা জানুয়ারিতে পিকনিক পার্টি অনেক আসে বা পয়লা জানুয়ারিতে পার্কে অনেকেই আসে। এইভাবে আজকে এটা দেখে শুনে একটা সিদ্ধান্ত হলো যে কাল পরশু এই দুদিনের মধ্যে একটু ফেন্সিং টেন্সিং করে সৌন্দর্যটাকে বাড়ানো হবে এবং পিকনিক পার্টির জন্য রান্নার ঘরের ব্যবস্থা ইত্যাদি করা হবে। এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, সমস্যা হয় একটু বেলা হলে? এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, এখানে ট্রান্সমিটার জন্য আমাদের যে ইলেকট্রিসিটি বিভাগ সেখানটায় কদ্দূর কী লেখালেখি করেছে আমরা জানি না। তবে এর আগে আমি এসেছিলাম, আমি বলেছিলাম যে বিদ্যুৎ দপ্তরে মাথা শীতলকুচিতে আপনারা চিঠি করেন বিডিওর মাধ্যমে, তা যেহেতু পার্কটা বিডিওর আন্ডারে, তারপরে কপি আমাকে দেন, আমরা ইলেকট্রিসিটির সঙ্গে কথা বলবো। এটা যদি না হয়ে থাকে এটা তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ।